রাখো থাকো, আমি এই যে ধরে ঢোক আর পারবো না। আরো কিছু রসুন পেঁয়াজ কিনা করে এখন তো রাগ উঠছে, এখন কইছে আর রাগু ডেকেছে গা, বুঝলি আমি তাহলে হলো তরকারি তরকারি আনবা আর একটা মুরগি মুরগি আনবা, এক কেজি পোলাশ তাহলে আনবা। জীবনে যা না শুনছি তাই শুনলাম, পোলার চাল মেয়ার চাল জীবনে মনে খাই নাই কোনোদিন। কিসের চাল? পলানের চাল। কি করলে তুমি? পলানের চাল। আচ্ছা যেটা কই আমি আনাহারি আনিলো, যাও এটা তো আনন্দ নাক বই আনন্দ নাক বই কমান আনন্দ নাক বই। আচ্ছা আমার ফলান মালান মন থাকে না কিছু না, খালি হেঁটে কব কতদিন পরে একটা মুরগি আনবো, একটু ফুলার দেখাম এই চালটা হারবো না। আমার আবার ধরনের জানো না গো, আবার খাবার খাব না। যদি শুনে কি মনে করবো, আর আমার বাবা কতদিন ধরে আসে? মাসে একদিন দুই দিন আসে, মাসে একদিন দুই দিন আহে, আইলি পরে আর যাওয়ার কথা মনেই করে না। এক মাস দেড় মাস হয়ে থাকা প্রতি মাসে থাকে সংসার ডাউন করলো না আমার, তাই না? বড় মেয়ের বাড়িতে তাহলে না তুমি এত বিরক্ত হইছো কে? আমার মেয়ার জামাই মেয়া এরা তো বিরক্ত হয় না। কতদিন ধরে আসছো? হ্যাঁ মেয়ার জামাইয়ের বাড়িতে আমি সেদিন এতদিন বেড়া থাকবো, তুমি কি বুঝো? তুমি কি কিছু বুঝো? মেয়ার জামাই কি আব্বা আমি এনে বাইরে রেছেন,
বাইতে যাইতেছি। বাইতে যাবেন তাই এখনই যাবেন কে? আমি আর আমনে গুকে দিলে নিয়ে উমরা ডাক দিয়ে কইলাম যে আব্বা আইছে আম্মা আইছে দুই কেজি গরুর মাংস আর বোনা বোনা করে খিচুড়ি লাইন দে ফু পাইলে খাবো আব্বা তাই না? এই যে হইল দেখো মেয়ার জামার আদর দেখছো তো? হ্যাঁ আচ্ছা জামাই কি আমরা করে কইলা দুই কেজি গরুর মাংস হ্যাঁ আর গরম খিচুড়ি বোনা বোনা করে দিব আপনি ফু পারবেন আর খাবেন। ও তাহলে করি বউ খেয়ে যাই ঘরে তুমি মনে করেন ছিঙ্কাই দে ফুকে মুখে যা কিছু আসান সব কিছু নিয়ে গেছে গা এখন বাকি থাকি আচ্ছা নাও তাড়াতাড়ি গেলাম কে ভাই আব্বা কি কি নেয় আবার আমার জানেন কই? আচ্ছা আমি কালকে দিন চারি থেকে যাবো না ফোন করে জানেন? আরে বাবু কালকে আমুনি নাই আমি তো জামুনি আমি তো জামুনি আব্বা দূর তুমি হুদে কাম করে নষ্ট করে যাবো আমের বাড়িতে ছিঙ্কাছে দোয়া মোয়া নেই ফোন না আমার কাম আছে না তাহলে আচ্ছা যাবনি আয় না বার এই সর্বনাশ হ্যাঁ আমার অনে যা কি কইলা আরে এনে যা আমার বাপের ভুনা খিচুড়ি খাওয়াবো তাই না বনর ওই হ্যান্ডু পান না দিলি তোমার বাপে মনে করে যাইতো না যাইতো না এখন তো আমার বাপ থাকতে চাইছিল যখন ছাড়তো তাহলে কি করতা থাকতে চাইছাল উই তো আবার কি কইলা আমতে যাবে দালি ফোন দি চাল যাবার কি সামনে ঘরে চুরি হইছে পাম্পটি মাইরা খেলে হরাইলাম আর জানি কোন দিন দেহি না যে তোর বাপ মাই আমার বাইতে আইছে তাহলে করে তোরে উগারমু তোর বাপ মাইরে উগারমু দিস আমার বাপ এত কুত্তা না যাবার ঘরে আইও ঠিক আছে কুত্তা না গালি তোর বাপের কি শরম আছে বেলা হে যা কর যা আমি বাজার যাবো কটা বাজার নিয়ে আমি আর জানি আহে না ফোন করলি পারে না করবি যে না যাবো না বাজার বাজার আনলাম বাজার ইফতার করে নেব আমার মুরগি আছে নাকি? ও মুরগি তো নাই ভাই। হ্যাঁ মুরগি তো নাই কৌ কি? হ্যাঁ মুরগি না হো ভাই দেখাইলাম একজন দেখলে যা আছে দেখি নাম আছে ভালো হয়েছে বাচ্চা যাই আর বাজার করে না কোনো এই মুরগি নিয়ে জব হই রে একার পেটটা বুঝিয়ে মাথা বসে আমি বাজার থেকে কটা তরকারি আর একটা মুরগি কিনছি ডাহির মধ্যে দেন না ইয়ের মধ্যে ডিশের মধ্যে দেন না। আরে ভাই আমলের দামার মধ্যে মুরগি আসাল না কি আসাল ওটা আমরা দেবো কে ভাই আমরা তো নাইলেন আরে আইসি আমরা এটা এটা কথা ঠিক আছে হারছিলাম তাড়াতাড়ি সব করি গে এই যে বেড়া গেছে গা এখন একটু গুছাইয়া দ মরবো মরে নাই
আহ তাপরে আহ হ্যাঁ হাই যা হাই রে তোমার কোনো ঘেরা বা কেন গপিতে তো আড়াইশো গ্রাম এর কম না ওরে কি করতেছেন আর ভাই কহেন না মুরগি পায়খানা করছে তো তাই গোয়া পুষা দিতেছি দাও পুষো পুষো মুরগির আবার গোয়া পুষানোর কি হলো আরে ভাই আপনি তো জিনিসটা বুঝতেছেন না কইতাছি যে আইগা দিছে গোয়া পুষা দিতেছি তোরা বাই তেলে জব করেন গা আমি ওকে ড্রেসিং করান তে দোকান থেকে না না ড্রেসিং করলে ওরে খালি খাবো মনে ভালো লাগে না ও কিনালে নাকি হ্যাঁ কত এর কেজি আরে কেজি না মুক্তা কিনছি ও মুক্তা হ্যাঁ দেখো মুক্তা আছে নাকি হ্যাঁ ভাই ওতে যা গড়া ঘুরে ঘুরে ব্যস্ত আছে তো পরে দেখো রেয়া তাই নাকি হ্যাঁ পালাইছে না আমি পাইলে তো কিনতাম তাই গা তো জারগা কেনেন গা পোল্টি কি খাম ভাই পোল্টির মধ্যে যে পয়জন না না খাই ভালো হ্যাঁ খাবেন না দেয়া পা পাবেন কনে আরে বহুত লাগে না কথা কয় আমরা পোল্টি খাই না হ্যাঁ পাবো কনে ভালো করে দাও সুন্দর করে দাও এই এই বলয়া যাও সইলা না ফিরি ভাই এরা কথা কি কোন গান গাতি যাইতে যাইতেছেন আমার একটা ইয়ারাইছে মুরগি কি মুরগি এই পোল্ট্রি মুরগি পোল্ট্রি মুরগি পোল্ট্রি মুরগি কি জানিসিয়া ওই ডিশের মধ্যে নয়া আমি তরকারির উপরে নেয়া যাইতেছি রে ভাই কলসিটা পড়ছে এই যে ইহানির মধ্যেই পড়ছে ইহানির মধ্যে না হ্যাঁ এই যে কেবল তাহলে তো ওই শালার টাউডামি করছে হ্যাঁ এই যে সামনে একটা লোক এলো মহিলা মানুষ নিয়ে পোল্ট্রি মুরগির হুসাই দিতেছে মানে টয়লেট করছে তো হাকছে ওটার গোয়া মুসাই দিতেছে মহিলা মানুষ আর পুরুষ হ্যাঁ 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 ওনাদের কাছে একটা পোল্ট্রি মুরগি দিয়ে গেছে দেন ওটা কিনা এরা তো পুরাটা উঠে আমি একবার গিয়েছিলাম তা কয়ে না পাই নাই তাই নাকি হ্যাঁ তাহলে ভালো করে ধরেন গা দলি মনে পাবো আমি নগেন না ভাই না ভাই আমার তো একটু কাজ আছে এই যে এই যে আচ্ছা ভাই আমার কোন দিকে আতেল বাতেল আও আপনি তো ভারী একটা খারাপ মানুষ আপনি আমার বউ শরীর লাদেন না শরীর লাদেন আমি খালি যাইলে কাভার আউলে এই নাকি আরে করে এর করে করে আরে করে কি বাচ্চা কে ভাই আমি এর রাশিন কা গেলাম তো আমার বাচ্চা বাচ্চাটা ডুব মুখটা আরে এর মেয়ে বাচ্চা আম মুখটা দেখি কি আপনার মুখ দেন না গোকে আমি কি জানি আপনার মুখ দেন না আমার সুন্দর হে মুরগির শব্দ পাইলাম ভাই লু গুসান আমি দেখি কি কইলেন আপনি মুরগির শব্দের কথা কইলেন এই যে এই গরেবান মুরগি আছে এই যে এটা মুরগি ফারা আমি দেই এই আইডা আমি কই দেখি ভাই এটা আরে ভাই আমরা কি আরে বাইরে এটা তো আমার বোর পেটে ঠিক হয়েছে টাউট পা নাই কম কম করে ফেটেন বুঝছেন না ভাই আপনার না বুঝে হুদ হুদ এম করে টাউট করতে আছে টাউট কম না মাইসে বাড়ি দেখো মুরগির বাচ্চা হয় তাও ওই পোল্ট্রি মুরগি আমি হলো কিনা নিয়ে মেলা করছি ভাই বিশ্বাস করেন রে আমার মুরগি দিবার কোন এই যে